প্রিয় ও স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সঙ্গে ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সপ্তম শ্রেণীর সেকেন্ড সমিতি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সেমিটির অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যে থাকবে তোমরা থাকবে কার্ডোর কদ্দুর নোট বই মেঘচোর দুটি গানের জন্মকথা কাজী নজরুলের গান স্মৃতিচিহ্ন চিরদিনের ভানু সিংয়ের পত্রাবলী আর ব্যাকরণ থেকে থাকবে নানারকম শব্দ শব্দ তৈরির কৌশল আর থাকবে বাগধারা ভালো করে তোমার সিলেবাসটা দেখে নাও এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব সরস্বতী স্নেক তোমরা দু হাজার চব্বিশ সালের সেকেন্ড সেমিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার পেপার দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের পঁচিশ আর সময় তোমাদের রয়েছে পঞ্চাশ মিনিট একে তাকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো পাঁচটি প্রশ্নে মানে এক করে এক কিন্তু পাঁচ সময় সমান পাঁচ প্রথম মানুষ যে দৌড়ে চ্যাম্পিয়ান তা হলো প্রিন্টিং স্টেজ তা হলো হবে আবিষ্কারের হাটার মনের না কল্পনার উত্তরে মনের পরবেশন কাতুকুতু দিলে গরু করে লাফালাফি দৌড়া দৌড়ি ছটফট ফট গুতগুত প্রশ্ন ডক্টর পুরন্দর চৌধুরী ছিলেন আবহাওয়া কম্পিউটার রসায়ন না জলবায়ু বিজ্ঞান হবে আবহাওয়া পরে প্রশ্ন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া বলা হয় আমার সোনার বাংলা বল বল জনগণ জনগণমন অধিনায়ক জয় হে ভারত আমার ভারতবর্ষ গানটিকে উত্ত্রবে জনগণ মন অধিনায়ক জয় হে গানটিকে প্রশ্ন জনগণমন অধিনায়ক জয়হে গানটি প্রথম প্রকাশিত হয় বেঙ্গলি ভারতী তত্ত্বাবধিনী না হিতবাদী পত্রিকা উত্তরবে তত্ত্বাবধিনী প্রশ্ন তখন কোনো স্বদেশী মিটিংয়ের রীতি ছিল বক্তৃতার আগে স্বদেশী গান বক্তৃতার পরে স্বদেশী গান মিটিংয়ের শুরুতে সমবেত স্বদেশী গান মিটিংয়ের শেষে সমবেত স্বদেশী গান উত্তরে বক্তৃতার আগে স্বদেশী গান প্রশ্ন শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায় নামগুলি কেবা ভঙ্গ রক্ষা সেবা লক্ষণ করে রক্ষা প্রশ্ন রাত্রি এখানে স্বাগত একক কাকের ডাকে সন্ধ্যা প্রদীপ বাউলের গান উত্থে সন্ধ্যা শাঁকে দু হাজার যে খুব সংক্ষেপে নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক করে এক ইন্টু চার সময় সমান চার প্রথম নোট বই পড়লে কি কি জানা যায় উত্তর লিখবে নোট বই পড়লে ফোরিংয়ের কটা ঠ্যাং শোলা কী কী খায় হাতে আঠা লাগলে চটচট করে কেন কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন ইত্যাদি জানা যায় প্রশ্ন কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে এসেছিলেন সাহারা মরুভূমিতে এবং সেখানে এক মাসে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন প্রশ্ন থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম কী ছিল লিখবে থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম ছিল জেমস এইচ কাজিন্স প্রশ্ন এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনো দিন ভাবিনি এই দুই প্রিয় মানুষকে কে আলোচ্য গদ্যাংশে উল্লেখিত দুই প্রিয় মানুষ হলেন নেতাজি এবং কাজী নজরুল ইসলাম প্রশ্ন কবিতায় কবি তাদের মূরো ও ব্যর্থ মনস্কাম বলেছে দেখবে যে শাসকেরা ইঠাইপেন হাইপেন পাথরের অট্টালিকা তৈরি করে ভেবেছিলেন নিজেদের অমর করে রাখবেন কবি তাদেরকেই মূরো ও ব্যর্থ মনস্কাম বলেছেন কিষাণ পাড়া নীরব কেন তো লিখবে দুর্ভিক্ষের কারণে অনেক মানুষ প্রাণ বাঁচাতে শহরে চলে যাওয়ায় কিষাণ পাড়া নীরব তিনি লাগে রয়েছে নিচে যে কোনো তিনটি প্রশ্ন প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ তিন সমান ছয় প্রথম ভালো কথা শুনি যেই চটপট লিখিতায় বক্তা কোন কোন ভালো কথা নোট লিখে রেখেছিলেন তো লিখবে বক্তা যে যে ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন সেগুলি হলো ফোরিংয়ের কড়াঠ্যাং আরশোলা কি খায় আঙুলেতে আঠা লাগলে কেন আঙুল চটচট করে এবং গরুকে কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে এগুলিকেই বক্তার কাছে ভালো কথা বলে মনে হয়েছিল এবং তাই তিনি সেগুলো নোট বইয়ে লিখে রেখেছিলেন পর প্রশ্ন পুরন্দরের মুখটা হা হয়ে গেল কেন পুরন্দর চৌধুরী যখন ধাতু বলটি হ্রদে ফেলার উদ্যোগ নিচ্ছিলেন তখন তিনি জানতে পারেন অসীমা আগে থেকে কম্পিউটার প্রোগ্রামিং এর কৌশলে তাদের রকেটটিকে বায়ুমণ্ডলের অনেক ওপরে নিয়ে গেছেন পাওদের সঙ্গে এগারোটি ধাতু মিশিয়ে তৈরি তার ধাতু বলটি সেখানে ক্রমে ঠান্ডা হয়ে আসছে তখন পুরন্দর বুঝতে পারেন সুন্দরী মেয়েটি ভাইজি পরিচয়ে তাকে সম্পূর্ণ ঠকিয়েছে সে কথা বুঝতে পেরে বিস্ময়ে পুরন্দরের মুখটা হা হয়ে গিয়েছিল পরের প্রশ্ন সবাই দেখলাম হেদর কাছেই ভিড় জমাচ্ছে হেদোর কাছে জায়গাটির নাম কী ছিল সেখানে ভিড়ের কারণ কী ছিল জায়গাটির নাম উদ্ধৃতাংশে উল্লেখিত হেদোর কাছে জায়গাটির নাম ছিল সরকার বাগান জায়গাটি ছিল বিডন স্ট্রিটের কাছে ভিড় জমার কারণ স্কুলে যাওয়ার সময় হেদোর পার্কের কাছে ভিড় দেখে লেখক কৌতূহলী হয়ে ওঠেন তারপর তিনি লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারেন নেতাজি সেখানে বক্তৃতা দিতে আসবেন বলেই এত মানুষের ভিড় পর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ নীরব এখানে অমর কিষাণ পাড়া কিষাণ পাড়া নীরব কেন কিষাণ পাড়াকে কবি অমর বলেছেন কেন কিষাণ পাড়ায় প্রকৃতি এবং মানুষের জীবন শান্ত কোন রকম ব্যস্ততা সেখানে নেই নেই কোলাহল তাই কিষাণ পাড়া নীরব প্যা চেঞ্জ করে লিখতে পারো দুর্ভিক্ষের পরেও কিষাণ পাড়ায় মানুষ আবার কাজের মধ্যে দিয়ে জেগে ওঠে নিজ পেশায় কাজ করে চলে দুর্ভিক্ষের হতাশা বা বিপন্নতা এখানে জীবনকে থামিয়ে দিতে পারে না তাই কিষাণ পাড়াকে কবি অমর বলেছেন প্রশ্ন মুরোরা কবিতায় কাদের মুরো বলা হয়েছে কবিতায় তাদের মুরো বলা হয়েছে কারণ তারা তাদের নাম চিরস্থায়ী করার জন্য যা করেছে তা অতি নির্বুদ্ধিতার পরিচয় কেননা ওভাবে বেঁচে থাকা যায় না মানুষ মনে রাখে মহৎ কাজকে মহৎ কাজের মধ্যেই মানুষের স্মৃতি বেঁচে থাকে কিন্তু যশলভী ওই মানুষগুলো তা না করে অর্থহীন অট্টালিকা সৌধ নির্মাণ করেছে তাই তারা মূড়ো ঠাকুমা গল্প শোনাইছে নাতনিকে কোন গল্পের কথা বলা হয়েছে এই গল্পের পরে আর কোন দৃশ্য গিয়েছে উদ্ধৃত কবিতাংশটি গৃহীত হয়েছে কবি সুকান্ত ভট্টাচার্য প্রণীত চিরদিনের কবিতা থেকে তেরোশো পঞ্চাশ সালের দুর্ভিক্ষের দিনে মানুষের কী অসহায় অবস্থা হয়েছিল সেই গল্পের কথা বলা হয়েছে দুর্ভিক্ষের পর আবার নতুন করে বেঁচে থাকার প্রচেষ্টা শুরু হয় চারিদিকে দেখা যায় প্রাণের স্পন্দন সকাল ঘোষিত হয় পাখির ডাকে কামার কুমোর তাঁতি একসঙ্গে কাজ করে সারাটা দুপুর চাষি জমিতে পড়ে থাকে কৃষক বধূ জল আনতে গিয়ে থমকে দাঁড়ায় পথে তার চোখে পড়ে সবুজ ফসলে সুবর্ণযুগ আসে চারিদাগে রয়েছে খুব সংক্ষেপে নিচে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু তিন সমান তিন প্রথম হোটেলে কী দিয়ে শুরুয়া তৈরি করে উত্ত লিখবে হোটেলওয়ালা তার দাড়িগোভ দিয়ে শুরুয়া তৈরি করে প্রশ্ন পরিদের রানীর পোশাক কী রঙের লিখবে পরিদের রানীর পোশাক রূপলি রঙের প্রশ্ন সপ্তাহে কতবার এটা হয় সং সং সপ্তাহে কতবার পোস্ট অফিসে উদ লিখবে সং সপ্তাহে তিনবার পোস্ট অফিসে যায় প্রশ্ন আম্মা এখানে থেকে লিখবে আম্মা ছিলেন সোনা টিয়াদের তিনি সোনাটিয়াদের দেখাশোনা করতেন প্রশ্ন কালিয়ার বোন কোথায় সেখানে কীভাবে যেতে হয় উত্তে লিখবে কালিয়ার বোন সোনা হাইপেন টিয়ার গ্রামের একেবারে শেষ প্রান্তে সেখানে যেতে গেলে প্রথমে সোনাটিয়ার বাড়ির গলি তারপর গির্জা তারপর গোরস্থান এই গোরস্থানের পর শুনশুনির মাঠ সেই শুনশুনির মাঠ পেরিয়ে কালিয়ার জঙ্গলে যেতে হয় পাঁচাদাকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নের মান এক করে একই দিন সমসমান দিন প্রথম সম কর্তা কাকে বলে কোনো বাক্যের ক্রিয়াপদ যে ধাতুর থেকে সৃষ্টি হয়েছে সেই ধাতু থেকে নিষ্পন্ন কোনো নামপদ ওই ক্রিয়ার কর্তা হলে তাকে সম কর্তা বলা হয় যেমন পড়ুয়া পরে পড়ুয়া কর্তা ও পরে ক্রিয়া উভয়েই পর ধাতু থেকে সৃষ্ট কারক বিভূতি নির্ণয় করো তিলে তেল হয় অপাদান কারকে তে বিভক্তি কারক বিভূতি নির্ণয় করো বনে বাঘ থাকে অধিকরণ কারকে এ বিভক্তি একক্ষতায় প্রকাশ করো কাঁচের তৈরি ঘর কাঁচের তৈরি ঘর শীষমহল ছয় থেকে রয়েছে নিচের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো প্রশ্নের মান চার প্রথম একটি অচল পয়সার আত্মকথা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখে নাও প্রথম পয়েন্ট করবে ভূমিকা দেখেন আমি আর মুখে বলছি না মুখে বললে ভিডিওটাটাই বড় হয়ে যাবে তোমাদেরকে অসুবিধা হবে আমি আস্তে আস্তে কল ডাউন করি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওর থামি বা স্ক্রিনশট নিয়েই কিন্তু সম্পূর্ণ প্রবন্ধ রচনা তোমাদের খাতে দিল কিন্তু আমরা কিন্তু মুখস্থ করে ফেলবে ভালো করে দেখি নাও পরের পয়েন্ট করবে সূচনা পর্ব ভালো করে দেখি নাও তারপরের পয়েন্ট করবে আমার হতভাগ্য জীবন ভালো করে দেখি নাও পয়েন্টটা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটার থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরে তোমাদের হাতে নোট ডাউন করে নেবে পরের প্রশ্ন পরের পয়েন্ট করবে উপসংহার পরের প্রশ্ন তোমাদের হলো ছয় দুয়ে একটি নদীর আত্মকথা প্রথমে ভূমিকা লিখবে ভূমিকাটা দেখে নাও তারপরের পয়েন্ট করবে পুরাণ মতে উৎপত্তি তারপরের পয়েন্ট করবে বৈজ্ঞানিক মতে উৎপত্তি তারপরের পয়েন্ট করবে যাত্রাপথের বিবর্তন অর্থাৎ গঙ্গা নদীর যাত্রাপথের বিবর্তন ভালো করে দেখে নাও পরের পয়েন্ট করবে আমার আক্ষেপ ভালো করে দেখে নাও অর্থাৎ গঙ্গা নদীর আক্ষেপ পরের পয়েন্ট করবে উপসংহার ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার ভালো তোমার কোশ্চিনটা দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকলে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাউথ লাল কিল সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেলাইকশ প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিভেশন পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্ব সময় মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করতে হবে যারা এই বছর সপ্তম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তুমি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু আত্ম্রি দেখে নাও একেবারে ভিডিও শেষের স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পাবে তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে ভালো তোমরা কোশ্চেন্টটা দেখে নাও কোথাও লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নিদ্িধ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুল